করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে সকালে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হলেও 3 বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 2 সপ্তাহ বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাগুলো সময়মতোই হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই কথা জানানো হয়।